নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেক ক্ষেত্রেই আপনারা দেখে থাকেন গাছের গা থেকে রস গলছে। এইবার গাছের যে কাণ্ড থেকে যে সমস্ত রস ঝরা রোগ বা আঠা ঝরা রোগ, এই রোগ খুব সংক্রামক তা কিন্তু নয়, কিন্তু ধীরে ধীরে গাছকে মেরে ফেলতে পারে। গাছ প্রথমে আক্রান্ত হয়, কিছু কিছু জায়গায় ক্ষত তৈরি হয় এবং আস্তে আস্তে সেই সমস্ত জায়গা থেকে গাছের রস ঝরতে থাকে। সেই সংক্রমণ যদি আরও বেশি হয় তাহলে গাছ ফেটে যাবে। বিশেষ করে আপনাদের লাউ গাছ, কুমড়ো গাছ, এই ধরনের যত সবজি গাছ, এই ধরনের গাছে যদি আপনার রস ঝরে তাহলে আপনার গাছের উৎপাদন ক্ষমতা অনেক কমে যাবে। আমাদের শরীরে যেমন কোনো ইনফেকশন হলে সঠিক ট্রিটমেন্ট যদি আমরা না করি তাহলে সেই ইনফেকশন থেকে পুঁজ, কষানি বা রস গলতে থাকে। গাছেরও ঠিক তেমনি গাছের ফ্লোয়েম অংশে আক্রান্ত হয় প্রথমে। এই ফ্লোয়েম অংশে আক্রান্ত হওয়ার পরে তা আপনার গাছের ভিতরে বা কাণ্ডের ভিতরে প্রবেশ করে এবং জাইলেমে তা আক্রমণ করে এবং ভেতরের অংশ থেকে যে পুষ্টি রস গাছ পরিবহন করে পাতায় পৌঁছে দেয়, সেই পুষ্টি রস ক্ষত জায়গা থেকে নিঃসৃত হয়ে ঝরে পড়তে থাকে। আপনারা খেয়াল করেছেন, আপনারা এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। দেখুন, আমার কিছু গাছে এই রোগের আক্রমণ হয়েছে। এই রোগের আক্রমণ কিভাবে হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। আসুন, আমার এই লাউ গাছে দেখেছেন এই জায়গাটায় গ্যামোসিসের আক্রমণ হয়েছিল। এটা অলমোস্ট সেরে গেছে। এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো সব আঠাগুলো সব শুকিয়ে আছে। আমি একদিনই মাত্র আমি ওই ওষুধ আমি প্রয়োগ করেছিলাম। দেখুন এই জায়গাটায় দেখুন ফেটে গেছে। আমি আর একবার দেবো, অলমোস্ট কিওর হয়ে গেছে। খুব বাজেভাবে এই সমস্ত জায়গা থেকে আঠা বার হচ্ছিলো, একদম টুপিয়ে টুপিয়ে নিচে পড়ছিল। দেখছেন অনেকটা শুকিয়ে গেছে। কীভাবে এর নিরাময় করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এই যে আঠাগুলি দেখছেন, এগুলি সব আগের শুকিয়ে যাওয়া আঠা, নতুন আঠা নয়। বন্ধুরা, এই যে গাছের আঠা ঝরা রোগ, এই রোগকে বলে গ্যামোসিস। এই গ্যামোসিস রোগ আমাদের মানব শরীরে বা জীবজন্তুদের শরীরে যে আমরা গ্যাংরিন আমরা জেনে থাকি, যে গা থেকে শরীরের অংশ থেকে রস ঝরছে, পুঁজ ঝরছে এবং আস্তে আস্তে জায়গাটি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক সেম জীবজন্তুদের যেমন গ্যাংরিন হয়, মানুষের যেমন গ্যাংরিন হতে পারে, ঠিক তেমনি গাছের এই রোগকে বলে গ্যামোসিস। আসুন দেখি কিভাবে এই রোগের আমরা প্রতিকার করব, আমরা করে দেখি। আসুন দেখি, বসে রয়েছে বন্ধুরা। এটা প্লেন জল নেবেন আর একটি দাঁতের ব্রাশ নেবেন। এই জল দিয়ে আমি গাছের ক্ষত অংশকে আমি ধুয়ে দেব প্রথমে। আসুন আমরা পরিষ্কার করি। বন্ধুরা, এবার আমরা কি দেব যাতে গাছে খুব উপকার হয়, দেখুন বন্ধুরা। এটি হচ্ছে H2O2, H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। একটি বাটি নিয়েছি আর একটি ব্রাশ, এই তিনটে জিনিস নিয়েছি। এই H2O2 আমি অল্প পরিমাণে ঢেলে নিচ্ছি
এইটুকু H2O2-তেই যথেষ্ট। আমি কিন্তু এতে কোনো জল মেশাবো না, শুধুই H2O2, এটি জলের মতো দেখতে। আর এই ব্রাশ, এই ব্রাশ দিয়ে দেখুন কিভাবে আমি এই আঠা ঝরা রোগ প্রতিকার করা যায় তা আমি আপনাদের করে দেখাই। খুব উপকারী, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এক থেকে দুইবার আমার দেখানো পদ্ধতিতে আপনি যদি গাছে প্রয়োগ করে থাকেন H2O2, তাহলে আপনার এই রোগের মুক্তি হবেই হবে। এইবার আমি এই যে H2O2 নিয়েছি, H2O2 এইভাবে নিয়ে দেখুন ঘষে দেব। দেখেছেন বন্ধুরা, গ্যাঁজা তৈরি হতে শুরু করেছে। এতে যত জীবাণু আছে সেই জীবাণু সাথে সাথেই বিনষ্ট হবে এবং গাছের এই গ্যাংরিন থেকে মুক্তি পাবে। দেখেছেন এই সমস্ত জায়গায় সাথে সাথেই গ্যাঁজা তৈরি হচ্ছে। আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম এবং পরিষ্কার করে নিয়েছিলাম, দেখেছেন। আমি যেভাবে গাছে H2O2 এই দাঁতের ব্রাশ দিয়ে আমি ঘষে ঘষে পুরো জায়গাটাতে আমি লাগিয়ে দিয়েছি এবং গাছে আপনি সাথে সাথেই দেখবেন ইনফেকশন যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় সাথে সাথে আপনার গ্যাঁজা তৈরি হবে এবং পরবর্তী দিনে দেখবেন যে সমস্ত জায়গা থেকে আপনার গাছের রস বা আঠা গলছিল সেই সমস্ত জায়গা থেকে আর আঠা বার হবে না। এটা পরীক্ষিত সত্য, আমি ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি। আপনারা ব্যবহার করুন, অন্য কোনো ওষুধ আপনাকে প্রয়োগ করতেই হবে না, শুধুমাত্র এই H2O2 ব্যবহার করুন। এর সাথে কোনো জল মেশাবেন না, ডাইরেক্ট H2O2 আপনি 2 চামচ কি তার চেয়ে বেশি যতটা আপনার প্রয়োজন দিয়ে দাঁতের ব্রাশ দিয়ে আপনি পুরো জায়গাটাতে ঘষে ঘষে লাগিয়ে দিন, দেখবেন খুব উপকার পাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনি দেখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।